বলে তোরা অত চিন্তা করছিস কেন, বাচ্চা কাছে নিয়ে বেরোবি, সেন্টিটা করে ঢুকবি, সেন্টিটা করে সমস্ত কাজ হয়ে গেছে, দেখছেন স্নানও হয়ে গেছে, এবার রান্নার দিকে যাবো। রান্না বসিয়ে দিয়েছি, তাও ভাতটা বসিয়ে দিয়েছি, পটলের তরকারিটা কালকে করা ছিল, রাত্রে করেছিলাম পটলের তরকারি, তা সেটা বেশি করেই করে রেখেছিলাম, কেন আজকে একটু বেরোনো আছে বলেই বেশি করে করা। আর তার সাথে পাঁপড় আর একটু কুমড়ো ভাতে, কুমড়ো ভাতে বসিয়েছি, সে দেখাচ্ছি আপনাদের। আর বেরোনো হলো হচ্ছে আজকে একটু রিঙ্কির বাড়ি যাবো, কেন যাচ্ছি সেটা পরে বলছি, তাহলে সেটা মজাটা হবে তাই না। আর আজকে ঠাকুরের গায়ে মাটি লাগাতে এসছে, আজকে মনে হয় মা দুর্গাকে বোধ হয় মাটি লাগাচ্ছে কি মনে হয়, কারণ আমার এখান থেকে দেখা যায় না, কোনো ভেতরে তো মা দুর্গা। তা চলুন গিয়ে দেখাই আপনাদের, দেখুন কেন আমি বলেছি, আমার যখনই যে ব্লগটা আসবে আপনারা দেখতে পারবেন, চলুন। মাটি দেয়নি বলে আজকে দেবে না, আর কয়েকদিন পর দেবে, কিন্তু অসুরের গায়ে আর সিংহের গায়ে দিয়েছে, সুন্দর লাগছে যখন মাটিটা লাগাচ্ছে। তা যতটুকু পেরেছি আপনাদের আমি দেখিয়েছি, কেন তার আগে অনেক আগেই শুরু হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি জানেন তো সকাল থেকেই, মানে এরা অনেক সকাল সকালেই আসে, তখন পারিনি কেন ওই সময় কাজকর্ম হয়, তারপরে তারা তারপরে ঘরের কাজ এই করতে করতে যাবো, যে একদম প্রথম থেকে দেখাবো সেটা হয়নি, কিন্তু যাক যতটুকু পেরেছি আমি দেখিয়েছি, কী সুন্দর লাগছে গায়ে মাটি পড়ছে। আর বললো দু তিন দিন পর নাকি শাখা পলা পড়াবে বলেছে, দু তিন দিন না চার দিনও লাগতে পারে, এবার দেখা যাক যেদিনকে হবে সেদিনকে আমি নিশ্চয়ই দেখাবো আপনাদের। তো চলুন এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, ওই দেখুন ভাত ফুটে গেছে, এদিকে কুমড়ো ভাতে, কুমড়ো ভাতে হয়েও গেছে, নামিয়ে দেবো কমিয়ে দিই গ্যাসটা। আর এইদিকে যে পটল যেটা বললাম, পটলটা করেছি কালকে রাত্রে, এরকম ইয়াম্মি ইয়াম্মি, ব্যাস পাঁপড় আর কিছু না। আর দেখছেন আমার আস্তে আস্তে চুলটা পুরো ফুলে যাচ্ছে, উই পুরো ফুলে গেল, চলুন এগুলো করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর বলবেন না আমার হাসি পাচ্ছে এত কেন, উঠে পড়েছি, মেয়ে তো আমাকে কখন থেকে তুলে যাচ্ছে, মাম্মা যে মা ওঠো 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 তাড়াতাড়ি যেতে হবে এখানে, ও তুলে যাচ্ছে কিন্তু আমি ঘুমিয়েই আছি, চোখে ঘুম এখনও বুঝতে পারছেন, ঘুম আছে চোখে, আর এখন যদি শুয়ে পড়ি চট করে ঘুমিয়ে পড়বো, কিন্তু কী করবো, উঠতে হবে তাড়াতাড়ি। ও তো রেডি হয়ে গেছে, দেখুন রেডি হয়ে বসে আছে, আমার তো রেডি কিছু নেই, এখানে রিঙ্কি বাড়ি যাওয়া, এইটুকু ড্রেস পরবো, চুলটা আসাবো, রেডি, আর একটু টিপ করবো সিঁদুর, ব্যাস আর কিছু নেই, কারণ একটু বাদে রিয়াঙ্কার ফোন চলে আসবে, মোমো ভরো কিনো তাড়াতাড়ি, চলুন। আর আজকে রিঙ্কি বাড়িতে হচ্ছে ছোট্ট করে একটা আড্ডা হবে আমাদের, মানে ভালো লাগে না তো ঘরে বসে বসে ভালো লাগছে না, তখন রিঙ্কি বললো যে আসো আমার বাড়িতে এসে একটুখানি একটা আড্ডা মতন হোক, হ্যাঁ চলো ঠিক আছে। আমাদের ওখানে আপনারা মানে এরকমই দেখতে পারবেন, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো
অকেশন বলে সেরকম কিছু না, অকেশন থাকলে তো নিশ্চয়ই আমরা করি, কিন্তু পুজো শুনে এখন সব কিছু করতে হয়। কিন্তু এমনি অকেশন যদি নাও থাকুক আমাদের এইভাবেই সব হয়, তা সেরকম কিছু ব্যাপার না যে কারো বার্থডে ফার্থডে নাকি এর জন্য, তা কিছু না, জাস্ট এমনি একটু আড্ডা মারা হবে, একটু গল্প গালগপ্প হবে, একটু বাচ্চারা খেলবে, ব্যাস এই একটা জাস্ট আনন্দ। তাও তো রিঙ্কি অনেক আরও আগে আসতে বলেছে কিন্তু অত আগে আর হয়নি, তো চলুন তাতে রেডি হই, রেডি হয়ে বেরিয়ে পড়ি। এর বাড়ি আসা, সব ওখানে ধোয়াধুই হচ্ছে, হাত পা সব ধোয়া হচ্ছে। আপনাদের দেখাচ্ছি বলে ফুলছে না, দেখি তাহলে কথা না বলে বলে কি না। দেখি বাচ্চারা উপরে কি করছে, ওরা উপরে খেলছে ক্যারাম না লুডু খেলছে বোধহয়, চলুন দেখি। দু বাচ্চা হলো তোমার, ব্যাপারটা কি রাগু রাগু? আর দুই বাচ্চা কেরা, আর এক বাচ্চা হচ্ছে পড়াশোনায় মগ্ন, পড়া পড়া পড়া। ওটা পরীক্ষা করছিস কর না, আছে তো এক, খুব ভালো লাগছে। মানে মায়ের সাথে এরকম একটা বন্ধু বান্ধবদের সাথে কিটি পার্টি হলে ভালোই লাগে, তাই না? তখন এসে দাঁড়িয়েছিল, যখন রিঙ্কিকে ডাকলো না আন্টি আন্টি করে দাঁড়িয়েছিল।
আর বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে, তাও দুটো ছাতা তো নিয়েছিলাম, একটা ছাতা রিঙ্কি দেওয়াইতে রেখে চলে এসেছি, ওদিকে দীপকও চলে এসছে, দৌড়ে দৌড়ে চলে এসেছি। কটা বাজে জানেন? 10টা বেজে গেছে, 10:30 বাজতে যাবে। চলুন ঘরে গিয়ে দেখা করছি। সব ফ্রেশ ফ্রেশ হয়ে খুব ভালো লাগলো, খুব মজাটা মানে এত মজা হয়েছে বলা মতন না, আর ঠিক টাইমের মধ্যে ঢুকে গেছি, কিন্তু জোর গরমে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে একদম। তা ছাতা তো নিয়েই গেছিলাম, কিন্তু একটা ছাতা রেখে চলে এসেছি ওদের বাড়িতে, কিন্তু অসুবিধা হয়নি, কিন্তু প্রবলেম হয়ে যেত দীপকের, ছাতা ছিল ওর কাছে, ছাতা আছে, কিন্তু তাও যেরকম বৃষ্টি হয় এখন মুষলধারে ছাতা মানায় না, ঠিক মুহূর্তের মধ্যে ঢুকে গেছি, তখন একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে পড়ছিল একদম মুহূর্তে ভয় ঢুকেছি। দেখ ভালো আজকে দিনটা কাটলো, ওদেরকে আর একদিন আমার বাড়িতেও বলেছি আসতে, সেটা দেখতেই পারবেন, সেটা হলো কালকে আবার দেখা হচ্ছে ওদের সাথে। আমি বললাম আসো, কেন ওই ওর যে দিদির মেয়ে আছে ও তো প্রায় আসে না সেরকম, ওর জন্যই আমার ডাকা ওদেরকে, তা নাহলে তো এমনি সবসময় আসা যাওয়া হচ্ছে আমাদের মধ্যে, আমি যাই না ও আসে, আসো একটু ভালো লাগবে। আজকে দিনটা তো ভালোই কাটলো, খুবই ভালো কাটলো, তাহলে আজকে আর ব্লগটা আমি লং করবো না, আজকে আমি এখানেই এন্ড করছি। আর দেখতে হলে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, বিশেষ করে সাবস্ক্রাইব, বেল আইকনটা অবশ্যই বাজাতে হবে, বেল আইকনটা বাজাবে না বাজালে তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবেন কীভাবে, তাই না? দেখতে হলে বেল আইকনটা বাজাতে হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, আর সবসময় পরিবারের সাথে খুবই ভাবে একদম আনন্দ থাকবেন। বৃষ্টির ওয়েদারে সবাই ভালো থাকবেন, কিন্তু এত বৃষ্টি হওয়াটা ভালো লাগে না, প্যাচপ্যাচনি লাগে মনে হয়, তাই না? আর তারপরে এখন যা অবস্থা, মানে 3-4 দিন ধরে যে রকম বৃষ্টি হচ্ছে, পুরো বন্যা একদম, আর কলকাতা পুরো বন্যা এরকম অবস্থা। কিন্তু এবার একটু বৃষ্টিটা একটু থামা দরকার, কারণ খুব অতিরিক্তই বৃষ্টি হয়ে যাচ্ছে, এ তো মানুষের জন্য ক্ষতি না, যাদের টালির ঘর, যাদের বেড়ার ঘর, তারপরে অনেকে একতলা দোতলা যাদের নিচু জায়গা ওইখানেও জল জমে যাচ্ছে একদম কোমর অবধি, এরকম অবস্থা। একটু এবার বন্ধ হওয়াই উচিত, কিন্তু বন্ধ তো নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তাহলে সবাই গুড নাইট, গুড নাইট।